স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আর এখন দেখা যায় দুর্নীতিতে সাজা প্রাপ্ত তাদের পক্ষ হয়েই তারা ওকালতি করে যাচ্ছে। আর গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার কোনো গণতান্ত্রিক কোনো অস্তিত্বই থাকবে না, অগণতান্ত্রিক ধারা। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী সামান্য কিছু পয়সার লোভে এদের তাবেদারি করে, পদলেহন করে। একটা ছোট্ট শিশুর হাতে 10টা টাকা দিয়ে তাকে দিয়ে একটা মিথ্যে বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো, কি কথা? ভাত মাংস, ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। একটা 7 বছরের শিশু, তার হাতে 10টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা, স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। 2007 সালে যখন এমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল, দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল, বাবা বা কুড়ালো, আর তার সঙ্গে আছে একজন সুদখোর, বড় প্রিয় আমেরিকার। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারের বেতন তুলত যে MD, সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে দেশে বিদেশে, এই অর্থ কোথা থেকে আসে, এটা কি জিজ্ঞেস করেছে কখন? তারা জিজ্ঞেস করেনি। এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ, এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয়। যারা গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়, আবার এইসব লোক এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনি মেরে খেলে। আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি দেয়নি, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।